ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি জানতে চেয়েছেন যে আপনার বাবা হজ্জে গিয়েছেন তো এটা আপনারা শুনতেছেন লোকের মুখে যে হাজির সাহেব যখন ফিরে বাড়িতে বাড়িতে তো না ঢুকে আগে মসজিদে আজান দিবেন নামাজ পড়বেন এরপরে বাড়িতে ঢুকবেন তো এটা কতদূর সঠিক এটা বলা যেতে পারে যে সোনের সাথে বিদাতের সংমিশ্রণ ঘটেছে রসুবল্লা সাল্লাহ আলি সাল্লাম সফর থেকে অনুভাবে হজ থেকে ফিরে আসার পরে তিনি মসজিদ দিয়ে শুরু করতেন অর্থাৎ সফর থেকে আসলে তিনি মসজিদ দিয়ে শুরু করতেন অর্থাৎ মসজিদের নামাজ পড়তেন এরপরে তিনি পরিবারের নিকট যেতেন তো এটা হলো সন্ন্যাস যদি কেউ করে ভালো কথা যদি না করে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো এই হলো ব্যাপার তো আজানের কথা তো আসেনি আজান ওইভাবে দিলে তো বিদার চর্চা করা হবে তো এতটুকু করার অনুমোদন রয়েছে বা এতটুকু করা সন্নাহ সব আসলাম এভাবে আসতেন সেখানে একমত বলা হয়েছে যে তাড়াতাড়ি বাড়িতে না ঢুকে আকস্মিক তাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হতো যাতে করে তারা প্রস্তুত হতে পারে সাজগোজ করে নিতে পারে এতটুকু সুযোগ দেওয়া হতো বর্তমান বলা যেতে পারে এই টেলিফোনের যুগে মিডিয়ার যুগে তো এই প্রস্তুতি তো সময় আলাদা হয়ে দেওয়া লাগে না অসুবিধা হয় না কিন্তু এরপরও সন্ন্যাস অক্ষত অবস্থায় রাখতে হবে অর্থাৎ মসজিদে এসে পড়াটা নামাজ পড়া দরিকাত হাজির জন্য বা মোসাফিরের জন্য। এটা সন্ন্যাস সে হিসেবে কিন্তু আজান দিলে ওটা বিদ্যাচর্চা করা হবে আর হাজি আসার পরে বা মোসাফির সফর থেকে আসার পরে মানুষকে খাওয়ানো এটাও সন্ন্যাস শরীফ হাদিশে এসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সফর থেকে আসলে তিনি গরু দিয়ে মানুষকে খাবার দিতেন গরু জবাই করতেন তো ভোজের আয়োজন করা যেতে পারে সফর থেকে আসার পর যে কোনো সফর থেকে আসার পরে খাদ্যের আয়োজন করতে পারে অসুবিধা নাই আর পাবলিক হ্রদের আগে খাদ্যের আয়োজন করেননি বলে যে কথাবার্তা বলছে তো ওরা বলছে বলতে দেন ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এতটুকু যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো হজ থেকে হজ্দের শহর থেকে ফিরে আসার পরে খাদ্যের আয়োজন করার নিয়ম রয়েছে এরপরও খাদ্য যদি কেউ খিলিয়ে দেয় সোনাত মনে না করে তাহলে হজ্দের আগেও খাওয়াতে পারে পরেও পারে অসুবিধা নেই কিন্তু পরেরটা হলো সোনাতের তরিকা সফর থেকে এসে রসু উল্লাহ আলি আসাল্লাম খাদ্যের আয়োজন করতেন আর গরু জবাই করতে সেটা তো বুঝতেই পারলেন গরু বা উঠ ইত্যাদি জবাই করতেন এমন হালসি শরীফে রয়েছে بارك الله فيك.